হিরিয়ান্ড আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নামি স্ট্রিম কিচেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটু ভিন্ন ধরনের চিকেন স্যান্ডউইচ তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যায় এই স্যান্ডউইচটা আমি আজকে কীভাবে তৈরি করেছি আর রেসিপির মূল পড়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি চিকেনের প্রিপারেশন করে সেই জন্য আমি একটা মুরগির বেস্ট পিসের অর্ধেকটা নিয়ে নিয়েছি আর এভাবে একটু চাকু দিয়ে চিড়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম এতে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা সামান্য লবণ লবণ বেশি দিব না কারণ পরবর্তীতে সস দিব তখন লবণটা বেশি হয়ে যাবে দিয়ে দেব এক চা চামচ সয়া সস দিয়ে দিব এক টেবিল চামচ সয়াবিন তেল আর এক চা চামচ লাল মরিচের গুঁড়া এতে দিয়ে দেব দেড় কাপের মতো পানি সব মশলাগুলোকে পানির সাথে একটু মিশিয়ে নিব। আপনারা যদি প্রথমে পানি দিয়ে পানির উপরে যদি মশলাগুলো দেন তাহলে এভাবে মিশানোর কোনো প্রয়োজন নেই এবার মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব অপেক্ষা করব পানিগুলোকে একদম শুকে আসা পর্যন্ত পানিগুলো একদম ভালো মতো শুকিয়ে এসেছে এবার প্যানের উপর রেখে চিকেনটাকে ভালো মতো ভেজে নেব চিকেনটাকে আমি একদম পোড়া পোড়া করে ভাজবো এতে করে একটা স্মোকি ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে রেগুলার চিকেন স্যান্ডউইচের মতনই হবে এই স্যান্ডউইচটা কিন্তু চিকেনটাকে আমি একটু অন্যভাবে রেডি করে নিচ্ছি উপরে এরকম পোড়া দাগ আসলেই হবে এবার আমি উল্টাই দিব এবং অপর পাশটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিব চিকেনটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি দুইটা কাটা চামচ নিয়ে নিয়েছি কাটা চামচের সাহায্যে এভাবে চিকেনগুলোকে ঝুড়া করে নিতে হবে আপনারা চাইলে হাতের সাহায্যে এভাবে ঝুড়ি করে নিতে পারবেন কিন্তু কাটে কাঁটা চামচের সাহায্যে ঝুড়ি করে নেওয়াটা অনেক সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে ঝুড়ি করে নিচ্ছি চিকেনটা ঝুড়ি করা হয়ে গিয়েছে এবার আমি পাউরুটির পিসগুলোকে ভেজে নিব পাউরুটির আমি চারিধারে লাল অংশগুলো কেটে ফেলে দিয়েছি এবং একটা তাওয়াতে এভাবে পাউরুটির পিসগুলো নিয়ে নেব আর তাওয়া অবশ্যই বেশি গরম করা যাবে না এটা করার জন্য কোনো তেল বা বাটার দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি হালকা টোস্টের মতো করে নেব পাউরুটির পিসগুলোকে উল্টে দিচ্ছি আর এরকম লাল থাকা অবস্থায় উল্টে নিতে হবে আর এই অবস্থায় সাবধানতা অবলম্বন করবে নালে হাত পড়ে যেতে পারে পাউটির পিসের উপর আমি পরিমাণ মতো টমেটো সস ছড়িয়ে দিচ্ছি প্রতিটা পিসের উপর সমানভাবে টমেটো সসগুলো ছড়ে দিতে হবে আর টমেটো সস অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন এতে করে স্বাদটা ভালো আসবে এবার এতে দিয়ে দেব মেওনিজ মেওনিজটা আমার বাসায় তৈরি করা রেসিপি আমার চ্যানেলে আগে থেকে আছে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন এবার আমি পরিমাণ মতো মেওনিজ পাউরুটির পিসগুলোর উপর দিয়ে দিচ্ছি যেহেতু বাসায় বানাচ্ছি সব কিছু একটু বেশি বেশি করে দিলে খেতে একটু ভালো লাগবে এবার এতে দিয়ে দেব গ্রেট করা শশা শশাগুলোকে আমি গ্রেট করে ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন একদম ভালো মতো পানি ঝরে নিতে এতে করে স্যান্ডউইচ ভেজা ভেজা হবে না এবার এর উপর দিয়ে দেবো আগে থেকে যে ঝুড়ে করে রেখেছিলাম মুরগির মাংসগুলো সেইগুলো একটু বেশি করেই দিব আর এভাবে স্যান্ডউইচটা একবার বানিয়ে দেখবেন অনেক মজা হয় এবার এর উপর আর একটু দিয়ে দিব এটা অপশনাল না দিলেও চলবে কিন্তু এভাবে দিলে খেতে ভালো লাগে এবার বাকি পাউটির পিসগুলোতে ভালো মতো ঢেকে দিতে হবে এবার আমি পাউটির পিসগুলোকে তুলে নিব আর একটা চাকুর সাহায্যে আড়াআড়িভাবে কেটে দিতে হবে আমি সবগুলো এভাবে কেটে দিব আর একটা টুথপিকের সাহায্যে এভাবে